হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সকালে ছাদে গিয়ে লেপ আর কম্বল শুকা দিব শীত যেহেতু চলেই গেছে আজকে রোদটা উঠেছে প্রচন্ড পরিমাণ ছাদে গিয়ে দেখি ঠিকভাবে তাকানো যাচ্ছে না এত রোদ ওই তো আমার মেদল নাই উঠে দুষ্টামি করতেছে ও তার রোদ বৃষ্টি কিছু বোঝে না বাচ্চারা ছাদের দিকে চলে এসেছি এখন নাস্তা করে নেব তো নাস্তায় ছিল আজকে আমার তৈরি হাতে তৈরি ব্রেড দুধ চা পোচ নাস্তা করে নেওয়ার পরে রুবামা সাইকেল চালানোর জন্য বায়না করতেছিল তো ও আর ওর বাবা মিলে চলে যাবে নিচে সাইকেল চালাতে সাইকেলটা একটু পরিষ্কার করে নিচ্ছিল ওর বাবা আর ওর রুবামা তখন ওর বাবাকে জিজ্ঞেস করতেছিল দাদা কি তোমাকে এভাবে ছোট সময় সাইকেল চালাতে নিয়ে যেত তো ওর বাবা বলল যে না নিয়ে যেত না তখন বলতেছে কেন নিয়ে যেত না বাচ্চাদের প্রশ্ন বুঝে নিত তো তারপরে আমি ওদেরকে বিদায় দিয়ে আমি এপাশে পাশে চলে এসেছি নাস্তার পরে যে থালাবাসনগুলো হয়েছিল ওগুলো পরিষ্কার করার জন্য তো পরিষ্কার করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর একটা মগের সাথে রুব আমার মগটা লেগে গিয়ে ভেঙে গেছে কিছু করার নেই কাজ করতে গেলে এরকম হবেই এটা একটু সহজে আমার হাত থেকে কোনো জিনিস ভাঙে না তো হঠাৎই ভেঙে গেছে কিছু করার নেই কি কেয়ার করা যাবে আরেকটা কিনে দিতে হবে আর তো থালা বাসনগুলো মেজে নেওয়ার পরে আমি চিংটা মেজে নিচ্ছি ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরো কয়েকজনের কাছে পৌঁছাতে আর এই তো আমি ছিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে মুছে নিয়েছি রান্নার আগে আমি সব সবসময় এভাবে ছিঙ্ক চুলা পরিষ্কার করে নেই নাস্তা বানানোর পরে তা না হলে আমার রান্না করতে ভালো লাগে না কেমন যেন হিবি লাগে সব আমি এই কাজটা করি রান্নার আগে দুপুরের রান্নার আগে সকালে নাস্তা বানানোর পরে দুপুরে রান্নার আগে আমি চুলা সিং সবকিছু পরিষ্কার করে নেই তারপরে রান্নার কাছে যাই আর এই তো এই পাশে আমি চা পাতিগুলো গাছে দিয়ে দিলাম যেটা আমি ধুয়ে রেখেছিলাম চা বানানোর পরে আর এই তো এখানে কিছু ধনিয়া পাতা আন্টি আমাকে দিয়ে গিয়েছে বাড়ি আন্টি আর এই পাশে দেখুন আমার বিছানার কি অবস্থা লেপ কাঁথা কম্বল সব বিছানার উপরে নামানো হয়েছে আর পাশে রুমে গিয়ে দেখি আমার মেয়ে সে কি নাচ তালে সেটা তালে সেটাই সাথে শেয়ার করলাম ওর বাবা হাসতেছিল বারান্দা থেকে বারান্দায় বাবা কিছু কাজ করতেছিল কাজ ছিল ওটাই বেড়ে দিচ্ছিল আর বলতেছিলো দেখে যাও তোমার মেয়ে কেমন নাচতেছে তো আমি দেখি তো অবাক হয়ে গেছি একা একাই নাচতেছে বাচ্চা দেখে আর কি বলবো আমার মনে হয় সব বাচ্চারা এরকম আমি এই তো দুপুরে রান্নার জন্য মাছের মাথা নিয়ে নিয়েছি রুই মাছের আজকে মুড়িগণ্ড রান্না করবো বেশি কিছু রান্না করবো না আর তার জন্য আমি কিছু আলু কুচি আর পেঁপে কুচি করে নিয়েছি আমি মুড়ি মুড়িগণ্ডটা সবসময় এভাবে করি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর এতে পাশে আমার বাবা বারান্দায় গাছ ঠিক করে দিচ্ছে আমার তো প্রথমে তাক টা দিতে চেয়েছিলাম এই পাশে এই পাশে আমার একটা লেবু গাছ আছে এসে দেখি লেবু গাছে ফুল ধরেছে তো এই পাশে আর দেওয়া হলো না আমার বাবা বললো থাক এই পাশে যেহেতু লেবু গাছে ফুল এসেছে এটা আর এখানে দেওয়া যাবে না ওই পাশে দিয়ে দেই তো এটা ভেবে ওই পাশে দিয়ে দিয়েছে তো গাছটা আমি লাগিয়েছিলাম পাকা লেবু খেয়ে এটার থেকে আমি বীজ ফেলেছিলাম ওখান থেকে গাছটা হয়েছে আশাই করতে পারি যে ওটা থেকে আবার ভুল হবে তা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর এই পাশেই তো আমি দুপুরে রান্না করতে চলে এসেছি ঘন্ট রান্না করবো আজকে তার জন্য প্রথমে আমি তেল পেঁয়াজ দিয়ে আদা রসুন পেঁয়াজ মরিচ গুঁড়ি হলুদ গুঁড়ি লবণ দিয়ে মাছটা প্রথমে কষিয়ে নিয়েছি মাছটা কষানোর পরে আমি এখন কুচি করে রাখা পেঁপে আলু কাঁচামরিচ দিয়ে দিব এটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব নে ঝেড়ে মাছগুলোকে ভেঙে নিব আমি আরো কিছু পরিমাণ কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিবো তো ডালটা দিয়ে আমি আর বেশিক্ষণ কষাবো না বলতে দুটা আহ এপিট নাড়া দিয়ে আমি পানি দিয়ে দিবো ডালটাকে ঘন করার জন্য যে পানিটা লাগবে পানি দেওয়ার পর আমি বেশিক্ষণ ঝাল দিব না যেহেতু আমার সব কিছু সেদ্ধ তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নিব এই তো আমার দুপুরে রান্না হচ্ছে মুড়ি ঘন্ট আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আজকে আর বেশি কিছু রান্না করবো না কারণ আজকে প্রচুর পরিমাণে কাজ আবার বিকেলে একটু বাইরে যাবো আর এই তো খাওয়া দাওয়ার পরে রুবাম বাবা গোসলের আগে ছাদে থেকে লেপ কম্বল সব নিয়ে এসেছিলো সেটা আমি ভাঁজ করে নিচ্ছি তো ভাঁজ করে পলিথিনে উঠিয়ে নিয়েছি পলিথিনে উঠালে হয় কি ভালো থাকে এটা আর এই তো আলমারির ভিতরে আমি তাকের ভিতরে কিছু কাগজ রেখেছি তারপরে আমি লেপটা রেখে দিয়েছি তো এইভাবে করে রাখলে ভালো থাকে আর কি আর এই তো বিকেলে আমি বাইরে যাব। রুমা আমার বাবা বলছিল শাড়ি পড়তে আর এই জন্যই তো শাড়িটা বের করে নিয়েছি তো শাড়িটা আমি যে পরে অতটা কমফোর্ট ফিল করি না হাঁটতে পারি না তো তারপরে যেহেতু স্বামী বলেছে এর জন্য কত বছর পরে তো শাড়ি পরেছি মনে হয় তিন বছর পরে শাড়ি পরেছি আর এই তো আমরা রিক্সায় উঠে গিয়েছি যাচ্ছি কালকে রাস্তাটা অনেক ফাঁকা ছিল ঢাকার রাস্তায় এরকম ফাঁকা পাওয়া অনেক কষ্ট ফাঁকা রাস্তায় চলতে ঢাকায় কিন্তু অনেক মজা লাগে ঈদের সময় এরকম ফাঁকা রাস্তা হয় তো ঈদের সময় তো আমরা দেশে চলে যাই তো সেটা সম্ভব হয় না আর এই তো জ্যামের মধ্যে এখনই আমরা ফাঁকা রাস্তা বলতে বলতে জ্যামের মধ্যে চলে এসেছি এখান থেকেই মূলত আমরা আসলে যাবো বইমেলাতে এখান থেকে মূলত বইমেলার জ্যামটা শুরু হয়েছে আমাদের সামনে দেখা যাচ্ছিলো দোয়েল চত্বর পানির ফোয়ারা গুলো দূর থেকে দেখছিলাম খুবই ভালো লাগতেছিল রুব আমার বাবাকে বলতেছিলাম একটু ভিডিও করো দেখেন দুই রাস্তার দুই পাশে কি পরিমাণ জ্যাম জ্যামের মধ্যে বসে থাকতে বোরিং লাগছিল তো সামনের দিকে ছিলাম ফোয়ারা গুলো দেখতেছিলাম তখন ভালো লাগতেছিল ওটার দিকে তাকিয়ে সময়টা আর কি কাটাচ্ছিলাম আসলে জ্যামে বসে থাকতে কিন্তু খুবই বোরিং লাগে যারা ঢাকায় থাকে তারা সবাই জানে যে জ্যামের মধ্যে বসে থাকতে কতটা বিরক্ত লাগে খুবই বিরক্ত একটা জিনিস আর এই তো জ্যামটা ক্রস করে আমরা একদম দোল চত্বরের কাছে চলে এসেছি পানির ফোয়ারগুলো দেখতে খুবই ভালো লাগতেছিলো সামনে থেকে একটু ভিডিও করে নিচ্ছিল রুব বাবা তারপরে ওপাশে পাশে আমরা ভিডিওটা শেষ করে এপাশে পাশে দেখি মাটির অনেক জিনিসপত্র ওখানে দাঁড়িয়ে একটুক্ষণ দেখলাম একটু ভিডিও করলাম তার রুবা বাবা বলতেছিল কিছু নেবে না আমি বললাম এখান থেকে নেওয়ার মতো আমার কিছু নেই তো মাটির আমার কিছু কিছু সপিজ আছে এখন আর লাগবে না এই জন্য আর আর এখানে প্রচুর পরিমাণ দাম নেবে এটা ভেবে আর নেওয়া হয়নি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তারপরে ওপাশেই ছিল কিছু পাটের জিনিস তো এই জিনিস ছিকা আর এখানে ছিল কিছু হস্তশিল্প এগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল প্রচুর পরিমাণে দাম এর জন্য আর নেওয়া হয়নি আর কি বলেছে অন্য সময় নেব আর এই তো বইমেলায় ঢোকার আগে এখানে দেখতেছিলাম যে কয়েকজন লোক যে জাতীয় একটা জিনিস দিয়ে পাখি বানাচ্ছিল যেটা দেখলে বাচ্চারা কান না করবেই রুবা মা এত বড় হয়ে গেছে তারপরে ওটা দেখলে ও এখন ওকে নিতেই হবে এরকম করে তো এবার আর চাইনি আর কি আর এই তো আমরা বইমেলার গেটে চলে আসছি কি পরিমাণ ভিড় প্রচন্ড পরিমাণ ভিড় আমি কিন্তু ভিড় হবে এটা ভেবে যেতে চাইনি কিন্তু আমার বাবা বলছিল না বছরে একবারই মেলা হয় তোমার জন্য না মেয়ের জন্য যাওয়া ওর জন্য আর কি যাওয়া হয়েছে আর তো বইমেলায় ঢুকে যাচ্ছিলাম ঢোকার সময় এত পেলাপেলি করে ঢুকতে ঢুকতেছিল আমার তো ভয় লাগতেছিল যেহেতু আমি শাড়ি পরে এসেছি এত লোকের মধ্যে ভিড়ের মধ্যে যারা শাড়ি কন্টিনিউ করে তাদের কাছে এতটাই না আমি আমরা তো যারা মানে বছরে দুই একবার পড়ি ওকেশনে তাদের একটু ভয় লাগে শাড়ি ক্যারি করতে আর এই তো গেটে দিয়ে ঢোকার পরেই দেখি বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে বাচ্চাদের একটা খেলা করার জন্য একটু জায়গা ছিল আর তো রোবা আমার বাবা বলছিল রোবা ওখানে যাবে কিনা তা আমি বললাম না এত লোকের মাঝখানে যাওয়ার দরকার নেই আর এই তো আমরা বইমেলার ভিতরে ঢুকে পড়েছি তো বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম সবাই শুধু দেখতেই আছে কেউ কিন্তু বই কিনছে না আমরাও কিন্তু কিনে বই শুধু ঘোরার জন্যই যাওয়া আর কি রুপামা বই দেখতেছিল বলতেছিলাম বই নিবে নাকি না আমি দেখবো নিবে না সে বই ছবি দেখতেছিল বইয়ের ছবিগুলো দেখতেছিল এমন ভাবে দেখতেছিল মনে হচ্ছিল যে ও কত কিছু বোঝে বই বের করে বের করে বই দেখতেছিল বড়দের মতো মনে হচ্ছিল যে ও অনেক কিছু বুঝতেছে অনেক কিছু পড়তে পারতেছে এরকম একটা ভাব নিচ্ছিল আমার ভিডিওটি বা কথা বলায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই শুধু ঘুরতেছে আর বই দেখতেছে কেউ কিন্তু কিনতেছে না আমি শুধু ওটাই দেখতেছিলাম বই আর কি দেখবো দেখেন আমার মেয়ের বই দেখার ভাব কি স্টাইল কি সে কিভাবে বইয়ের পাতাগুলো উল্টাচ্ছে মনে হচ্ছে অনেক কিছু বুঝতেছে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করতেছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজকে ভয়েস দেওয়ার সময় কি যেন শব্দ করতেছিল আমি বুঝতেছিলাম না প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপর আমরা বেরোনোর জন্য মানে বাহির হওয়ার জন্য যে গেটটা ওইদিকে যাচ্ছিলাম ছিলাম আর কি সামনে কয়েকটা স্টল ছিল এটা হলো কাকলি প্রকাশনী আর এ পাশে বের হওয়ার সময় বাইর হওয়ার সময় বাইর হওয়ার আগে যে গেটটার আগে কিছু আর্টিস্ট ছিল যারা আপনার মানে পাঁচ মিনিটের ভিতরে ছবি এঁকে দেবে সেম টু সেম সামনে বসিয়ে রেখে এখানে কাপু বসেছিল তার ছবি আঁকতে ছিল একটা আঙ্কেল এত ধৈর্য নিয়ে বসে থাকা আর এই পাশে তো একটা আপু আর ভাইয়া ছিল ওনারা দুজনের ছবি আঁকতে ছিল এইভাবে ওনাদের কাছে হয়তো বোরিং লাগে না এর জন্য বসে ছবি আঁকতে ছিল ধৈর্য সহকারে খুবই ধৈর্য আছে ওনাদের এর জন্য আঁকতে ছিল আর এই যে এই পাশে আর একটা বসে ছিল ওনার ছবি আঁকতে ছিল আঙ্কেলটা খুব সুন্দর করে বসেছিল আর এই পাশে আরেকটা ছোট্ট কিউট বেবি বসেছিল গেটের কাছে চলে এসেছি বাইর হওয়ার সময় এত ভিড় ছিল ভিতরে ঢোকার সময় যে পরিমাণ ভিড় ছিল তার চেয়ে মনে হয় তিন গুণ ভিড় বেশি ছিল আর এই তো বাইর হয়ে আসার পরে কিছুক্ষণ হাঁটার পরে এখানে আমরা দেখি আইসক্রিম বাজাচ্ছে বিভিন্ন ফল দিয়ে তো রুবা বাবা বললো আমাকে খাবে কিনা আমি বললাম না পরে বললো রুবা আমাকে খাওয়াই নিয়ে যায় তো আমি না করছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে তারপরে ও বললো যে খাবে বিভিন্ন ফল ছিল এখানে পেঁপে ছিল ড্রাগন ছিল কলা ছিল তো রুবা আইসক্রিমটা খাচ্ছে ওর কাছে নাকি খুবই টেস্টি লেগেছে আইসক্রিমটা দেখতে আসলে কালারফুল তো বাচ্চারা তো কালারফুল জিনিস পছন্দ করে খুবই সুন্দর লাগছিল আরে পাশে এসে আমাকে একটা চকবার কিনে দিল ওর বাবা চকবার খাওয়া শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে শাহবাগ থেকে পরিবার এসেছিলাম রুবামোর বাবা বলেছিল পিজা খাওয়াবে তো রুমাবা বলছিল না পিজ্জা খাবে না হালিম খাবে তো আমরা পরিবার এসে পিজ্জা বা হালিম কোনো কিছুই পাইনি তারপরে আমরা খেয়েছিলাম ঝালমুড়ি ঝালমুড়িটা অনেক টেস্টি ছিল ঝালমুড়িটা খেয়ে আমরা বাসায় চলে এসেছিলাম আর এই ঝালমুড়িটা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ